गुड इवनिंग एवरीवन। পাইমেটের 2023 এর আপডেট এবং প্রাইমারি শিক্ষক নিয়োগে আসতে চলেছে তুমুল পরিবর্তন। টেট পরীক্ষা নাম্বার 150 নাম্বার পেলেও তুমি চাকরি পেতে পারো বা নাও পেতে পারো, এই সমস্ত কিছু নিয়ে ডিসকাশন পর্ব রয়েছে আমাদের এই সেশনে। এই সমস্ত কিছু নিয়ে ডিসকাশন পর্ব রয়েছে এই সেশনে, তো প্রত্যেককে ওয়েলকাম। দেখে নাও চাকরি পাওয়ার জন্য কত পেতে হবে বা চাকরি পাওয়ার জন্য কি কি করতে হবে। ওকে, তো বলে রাখি পুরোটাই কিন্তু আমার নিছক আমারই ধারণা বা আমার এটা কল্পনা বলতে পারো, যে আমি যেটা মনে করি আশাটা নিয়েই বলতে পারি। এটা কোনো অফিসিয়াল আপডেট এখন অবধি দেওয়া হয়নি, তবে হয়তোবা দেওয়া হতে পারে এই আশা রয়েছে। ভেরি গুড, তো শুরু করি আমাদের সেশন আজকের। প্রথমত বলে রাখি, শোনো, প্রাইমারি টেট পরীক্ষায় একটা জিনিস তোমাকে বলে রাখা ভালো, যে অনেকে বলছে যে চাকরি পেয়ে, আমি যেটা কিছু পয়েন্ট আমি বলে রাখি, কিছু নেগেটিভ পয়েন্ট আমি মূলত আজকে তাদের জন্য বানাচ্ছি, যারা 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 রেগুলার নেগেটিভ হয়ে যাচ্ছে। আমার বেশ কিছু স্টুডেন্ট আজকে বলছে বা আমাদের দীর্ঘদিন ধরে বলে আসছে, স্যার পড়ে কি হবে, চাকরি তো হবে না। কেন হবে না বাবু, তার অপরাধ কি? স্যার আমার কিন্তু ভালো স্কোর নেই অ্যাকাডেমিকে, ভালো তার স্কোর অ্যাকাডেমিকে নেই। তো প্রশ্ন হচ্ছে, ছেলেটি পেয়েছে 100+, ভালো স্কোর নেই অ্যাকাডেমিতে, ভালো স্কোর নেই, হতে পারে। বা কেউ এমনও আছে যারা পুরনো স্টুডেন্ট, যারা অনেক দিনের আগে যারা মাধ্যমিক বা যারা HS দিয়েছে। আমি দিইনি, আমি দেওয়ার সুযোগ হয়নি আমার ওটা আগে, বাট HS পরীক্ষা আগে হতো 200 নাম্বারের, হ্যাঁ কি না, হতো তো এটা। তো সেই সময় 200 নাম্বারের পরীক্ষায় পাস করাটাই ডিফিকাল্ট ছিল। আমি আমার দাদাদের দেখেছি পাস করাটা তাদের কাছে ডিফিকাল্ট ছিল। আমরা পরীক্ষা দিয়েছি 100 নাম্বারের এবং তার পরবর্তী সময় আরও এটাতে ভাইবা তাইবা প্রচুর প্র্যাকটিক্যাল প্রচুর জুড়ে যায়, এখানে নাম্বার পাওয়া আরও সহজ হয়ে যায়। এবং কথা হচ্ছে যে আমার ধারণা হচ্ছে যে 2014 সালে বা 2017 সালে যে নিয়োগ প্রক্রিয়াটা রয়েছে বা যারা চলছে, সেখানে একাডেমিক স্কোর রয়েছে এভাবে, যেখানে 10 থেকে দেওয়া হয়েছে 5 নাম্বার, 12 থেকে দেওয়া হয়েছে 10 নাম্বার, এবং গ্র্যাজুয়েশন বা ট্রেনিং থেকে দেওয়া হয়েছে বলবো 15 নাম্বার ট্রেনিং থেকে দেওয়া হয়েছে, এবং আর কী দেওয়া হয়েছে আর বলবো, যেখানে টেট পরীক্ষা থেকে দেওয়া হয়েছে মাত্র 5 নাম্বার, এবং এছাড়াও রয়েছে 10 নাম্বার ইন্টারভিউ, সেটা ইন্টারভিউ 10 নাম্বার বলো, সেটা যে কোনোভাবে ইন্টারভিউ হতে পারে, এবং 5 নাম্বার হচ্ছে ক্যারিকুলাম অ্যাক্টিভিটিতে, ঠিক আছে, যেখানে NCC থেকে শুরু করে সঙ্গীত মিউজিক সব কিছু রয়েছে। তো প্রশ্ন হলো, তাহলে এই যে টেট পরীক্ষা দিলাম আমরা, যার যার ভ্যালু 5, আজকে যে মেয়েটিকে নিয়ে আমরা টিভিতে দেখছি, যার যার নিয়ে আমরা যাকে আমরা অ্যাপ্রিসিয়েট যাকে দেখে আমরা ইন্সপায়ার হচ্ছি, সেই মেয়েটি 133 নাম্বার পেয়েছে। আমি জানি না তার নাম্বার কত ছিল মাধ্যমিক বা HSC বা তার ট্রেনিং কত নাম্বার ছিল, কিন্তু এমনটা তো হতে পারে শেষে চাকরি পেলো না, তার একাডেমিক স্কোর একটু লো। লোকমুখে শোনা কথা প্র্যাকটিক্যালি কোনো প্রমাণ নেই, আমাকে শুনেছি নাকি উনি 2008 সালে পাস আউট, তো ভাবতে পারি যে নাম্বার কম হতে পারে একটু। তাহলে বলো, টেট পরীক্ষা দিলাম আমি, আমি ফার্স্ট হলাম, আমারই চাকরি না হতে পারে, এই সিস্টেমটা মেনে নিতে আমার কেমন একটু অস্বস্তি বোধ হচ্ছে এবং মনে হয় বোর্ডেরও বা পর্ষদেরও লাগছে অস্বস্তি এটা। তাই পর্ষদ যারা বলছেন বা তোমাদেরকে যারা নেগেটিভিটি ছড়াচ্ছেন এখানে, সেই নেগেটিভিটি মানুষদের কাছে থাকে তোমরা ধরে থাকো একটু, কারণ ওনাদেরকে বলবে যে এটা 2014 এবং 2017 নিয়োগে হতো, এই নিয়ম ছিল, 2022-এ কোনো রকম কোনো নিয়োগ প্রক্রিয়ায় বলা নেই যে এখানে এইরকমভাবে নিয়োগ হবে, কারণ নিয়োগ ভ্যাকেন্সি বেরোয়নি এখনও, সেটা ডিফারেন্ট থিং, মানে তো তোমাকে বলেও দেয়নি কেউ। বোর্ডে বারবার মিটিং হচ্ছে, কমিটি গঠন করা হচ্ছে, কেন হচ্ছে, কিছু তো রদবদল হতে চলেছে এখানে, এটু আশা করা যায়। তাহলে যে সমস্ত পার্সন বা যে সমস্ত মানে গুরুজনেরা বা যে সমস্ত বিদ্বান ব্যক্তিরা আপনাদেরকে বলবেন যে আপ পড়ে কী হবে, তোর তো ভালো একাডেমিক স্কোর নেই, বা কী হবে একাডেমিক স্কোরতে চাকরি হবে, বলবেন যে এটা 22 সালের নিয়োগের আলাদা কি হতে পারে, সেটা যতক্ষণ না আমাদের মানে ভ্যাকেন্সি আসছে বলা যাবে না কিছুই কি হবে না হবে। ওকে, তো তার জন্য প্রয়োজন কি,
তার জন্য প্রয়োজন এখন টেটে ভালো নাম্বার করা। আমি বারবার করে বলছি, টেট যারা পাস করেছো, যারা পাস করনি প্রত্যেকের জন্যই বলছি, যারা 110 পেয়েছো, যারা 90 পেয়েছো, যারা 115 পেয়েছো, যারা 120 পেয়েছো, যারা 125 পেয়েছো, প্রত্যেকেই টেটটাকে কিন্তু ভালো করে পড়ো, আর একটু বেটার স্কোর করার চেষ্টা করো প্রত্যেকে। আমি বলছি কারণ এখান থেকে কিন্তু তোমার জাজমেন্ট হতে চলেছে। আমি ছেলেদেরকে বলেছি এটাই, 1-2 নম্বরে এটাই কিছু হতো না, পরে বেশি নাম্বার প্রয়োজন রয়েছে। আমি প্রত্যেককে আবারও বলছি এই নাম্বারটা কিন্তু খুব প্রয়োজন রয়েছে প্রত্যেকের জন্য। টেটের স্কোরটা হয়তো বা মূল্যবান হতে চলেছে আপকামিং নিয়োগের ক্ষেত্রে। কারণ একটা সিম্পল কথা বলি, 1.5 লাখ পাস করেছে আমাদের এবারে টেটে, আরও টেট হচ্ছে, সমাজ পড়া টেট হচ্ছে, দেখো তো এত যদি পাস করে আমি কোথায় চাকরি দেব? আমাকে তো সিলেকশন নিয়ে আসতে হবে কিছু। বাবা আমি তো দিতে পারি না 1.5 লাখ চাকরি প্রতি বছর 6 মাস অন্তর অন্তর, চাকরি দেবো কোথা থেকে? আমি সেই সিলেকশন নেওয়ার জন্য পরিবর্তন কিছু প্রয়োজন, পরিবর্তন আসতে চলেছে, এইটুকু জেনে রাখো, প্রত্যেকের জন্যই বলছি। এবং চলো আর কিছু কথা বলে রাখি, যারা টেটকে এবারে মজবুত করতে চাও প্রিপারেশন, তারা একটা কাজ করতে পারো, আমি বা আমার সমস্ত এডুকেটাররা মিলে আমরা একটা কোর্স করেছি, WB টেট সি টেট। আমি এর আগেও প্রায় 200+ ছেলে পড়িয়েছি টেট ব্যাচে এবং ম্যাক্সিমামটা সাকসেস পেয়েছে। আমরা এবার কম্বাইন্ড প্যাকেজ নিয়ে এসেছি, আমি রয়েছি বাঁক ম্যাথের জন্য, সিডিপি স্যার রয়েছেন, সন্দীপ স্যার সিডিপি রয়েছেন, যিনি ভালো এক্সপিরিয়েন্স স্যার, সিডিপি নিয়ে মাস্টার ডিগ্রি রয়েছে স্যার, ইংলিশে আমাদের দুজন স্যার ম্যাডাম রয়েছেন, ইভিএস স্যার রয়েছেন, বেঙ্গলি স্যার রয়েছেন, পুরো এক্সপার্ট টিম দিয়ে এই ব্যাচ কোর্সটি করানো হবে। যদি মনে হয় তাহলে অবশ্যই তোমার ব্যাচ কোর্সে জয়েন করো। দেখো লিঙ্কে দেওয়া রয়েছে, কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, এবং অবশ্যই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট সেশনে, আর প্লিজ প্রত্যেকে নেগেটিভ হবে না, কারণ এটাই তোমার জন্য সুযোগ, তোমার নিজেকে দাঁড় করানোর সুযোগ। এখানে কে কী বললো না বললো কিচ্ছু যায় আসে না, শিক্ষক নিয়োগ আসতে চলেছে এবং হতেও চলেছে তুমুল পরিবর্তন। 150 না পেলেও কি চাকরি হবে না, মানে এটা কি অবাস্তব কথা নয়? এটা অবাস্তব কথা নয় যে 150 পেয়েও চাকরি হবে না? পৃথিবী জলবদল হয়ে যাবে তাহলে? এটা কথা নয় কিছু, নাম্বারে ফেলও অবশ্যই রয়েছে এবং আগামীতেও থাকবে, ঠিক আছে? চাকরি পাওয়ার জন্য কত নাম্বার প্রয়োজন আমি কিছু বলবো না এটা নিয়ে। তো প্রত্যেকের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টেট স্কোরটা করে দেখো, একাডেমি তোমার হাতে নেই, আর তুমি একাডেমিকে যা পেয়েছো তুমি সেটা পেয়ে গেছো, তোমার হাতে কোনো একাডেমি বসে নেই এখন আর। কিন্তু একাডেমিক ছাড়াও তোমার হাতে কিন্তু রয়েছে এখন বড় সুযোগ, কি না, ভালো টেটে স্কোর করাটা। সো ডিয়ার অ্যাসপিরেন্ট, প্রত্যেকে অবশ্যই চেষ্টা করো। টাটা, বাই বাই, টেক কেয়ার।